নমস্কার, আমি সুভাষিস ব্যানার্জি আর আমার সাথে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা আলোচনা করব জমি রেজিস্ট্রি সম্পর্কে এবং জমি রেজিস্ট্রি করতে গেলে কী কী ডকুমেন্ট লাগে বা জমি রেজিস্ট্রি করার জন্য কী কী খরচ, কত টাকা খরচ হয়, এইগুলো আলোচনা করব। তার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি সত্বর সাবস্ক্রাইব করবেন এবং নিচে দেওয়া নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, তাহলে যখনই আমরা এই ধরনের ভিডিও বানাবো আপনারা সবার আগে তার নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তাহলে আসুন আজকের মূল প্রতিবেদনে প্রবেশ করি। প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে যখনই জমি রেজিস্ট্রি করতে যাবেন তখন কতগুলো কাগজ বা কতগুলো বিষয় রয়েছে যেগুলো আপনাকে সঙ্গে সঙ্গে করে রাখতে হবে। প্রথমত আপনাকে জমির যে পেপারসগুলো, যার কাছ থেকে জমি কিনছেন, সেগুলো তো চেক করে রাখতেই হবে। তাছাড়াও আরও কিছু রয়েছে যেগুলো জমি রেজিস্ট্রি করার পূর্বে অবশ্যই করা আপনার প্রয়োজন। প্রথমত জমির যে মার্কেট ভ্যালু, বা মার্কেট ভ্যালুর উপর আপনারা জানেন সাব রেজিস্ট্রি অফিসে স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিস, এই দুটো কিন্তু নির্ধারিত হয়। এই জন্য কিন্তু আপনাদেরকে বিশেষ করে কোয়ারি স্লিপ বের করতে হবে, যেটাকে ই অ্যাসেসমেন্ট স্লিপ বলে। এই ই অ্যাসেসমেন্ট স্লিপে আপনি টোটালটা জানতে পারবেন যে আপনার স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিস কত টাকা লাগছে, এটা কিন্তু আপনি জানতে পারবেন কোয়ারি স্লিপের মাধ্যমে, যেটাকে ই অ্যাসেসমেন্ট স্লিপ বলে। এটা আপনারা www.registration.gov.in এই ওয়েবসাইটে গিয়ে মোবাইল থেকেও দেখে নিতে পারেন। আমি পূর্বে অনেক ভিডিও করেছি ই অ্যাসেসমেন্টের উপরে, আপনারা সেখানে যদি দেখেন তাহলে দেখতে পাবেন সেটা। এছাড়াও এই যে ই অ্যাসেসমেন্ট গেল, এছাড়া যে যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো আগে আমরা কথা বলে নিই, তারপরে আমরা রেজিস্ট্রি এবং স্ট্যাম্প ডিউটি সম্পর্কে আরেকটু আসছি বিস্তারিতভাবে। প্রথমত যে কাগজটি লাগবে সেটি হলো আপনি আপনার যে KYC ডকুমেন্ট, সেগুলো তো লাগছেই। তাছাড়া জমির একটি নকশা, জমির নকশা লাগবে, এটা মনে রাখবেন যে জমিটি কিনছেন তার নকশা, এবং নকশার সঙ্গে চৌহদ্দি উল্লেখ অবশ্যই আপনি করে দিতে পারেন, তাহলে আরও ভালো হয়। নকশাটা কোনো আমিন দ্বারা যেন অবশ্যই হয়, আমিন দিয়ে কিন্তু নকশাটা, আমিন যারা রয়েছে তাদেরকে দিয়ে জমিটা প্রথমে নির্ধারণ করে নেবেন সীমানাটা, তারপরে কিন্তু নকশাটা আপনারা দেবেন। আর জানেন যে যে কোনো কম্পিউটার গ্রাফিক্স যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে এই নকশা করা হয়, কম্পিউটারে করা হয়। এখন বর্তমানে হাতের লেখা আর চলে না, আগে সেটা চলতো, এখন বর্তমানে কম্পিউটারের যে দোকান রয়েছে সেখান থেকে করে দেওয়া হয়, এবং তাদের কাছে স্ট্যাম্পও থাকে। স্ট্যাম্প কিন্তু অবশ্যই লাগবে, স্ট্যাম্প না হলে কিন্তু এগুলো গ্রাহ্য হয় না। এবার চলে আসি, আপনার তো এগুলো গেল যেটা বললাম, এইবার আপনার চলে আসবে, তারপরে আপনাকে কিনতে হবে স্ট্যাম্প পেপার। এই স্ট্যাম্প পেপারটা যদি সাধারণত আমরা যখন জমি রেজিস্ট্রি করি বা অন্য কিছু করি তখন কিন্তু মোহরির মাধ্যমে আমরা স্ট্যাম্প পেপারটা কিনি, এবং সেখানে নির্ধারণ করে বিশেষ করে আমার কোয়ারি স্লিপে বা ই অ্যাসেসমেন্ট স্লিপে কত টাকা নির্ধারিত হয়েছে স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিজের ক্ষেত্রে। তাহলে আমরা প্রথমত যেটা পেলাম যে আমার একটা ম্যাপ লাগছে। দ্বিতীয়ত আপনি যার জমি কিনছেন তার যে দলিলটি, সেই দলিলটি কিন্তু আপনাকে নিজের কাছে রেখে দেবেন, এটা পিঠ দলিল হিসাবে আপনার পরবর্তীকালে লাগবে। এইবার এই যে পিঠ দলিল হিসাবে পরবর্তীকালে যেটা লাগছে আপনি সেটা রাখছেন, KYC ডকুমেন্ট বলতে গেলে আপনার প্যান কার্ড, আধার কার্ড আর অন্যান্য কিছু লাগতে পারে, আর 3 কপি ছবি, আর সে সঙ্গে ফিঙ্গারপ্রিন্টের জন্য 10 আঙুলের যে ফিঙ্গারপ্রিন্ট সেজন্য একটা ফিঙ্গারপ্রিন্ট পেপার। এগুলো যদি মোহরির মাধ্যমে করেন তাহলে তো কোনো কিছু এগুলো দরকার হবে না, সেগুলো মোহরিরাই করে দিবে, এগুলো আপনাকে সেই ক্ষেত্রে চিন্তা করতে হবে না, এগুলো মোহরিরাই করে দেয়। আর আপনার যে দলিলটি যখন লিখবে স্ট্যাম্প পেপারের উপরে,
এই এখন তো হাতে লেখা হয় না, এখন কম্পিউটারে লেখা। আপনারা সবাই জানেন একটা প্রোফর্মা থাকেই কম্পিউটারে অলরেডি, প্রত্যেকের জন্য একটা প্রোফর্মা থাকে, শুধু নামগুলো এবং যে ঠিকানা আপনার সেই ঠিকানাগুলো বসিয়ে দেওয়া হয়। তবে মনে রাখবেন এখন সব সময় স্ট্যাম্প ডিউটির এই যে স্ট্যাম্প পেপার সেখানে কিন্তু সরাসরি লিখতে যাবেন না, আগে খসড়া যে কোনো একটা A4 সাইজ পেপারে সেটা প্রিন্ট করিয়ে নেবেন। আপনার নাম দেওয়া হলো, তারপরে আপনার ঠিকানা দেওয়া হলো, এগুলো কিন্তু আপনার আগে যাচাই করে নেবেন যে সঠিক রয়েছে কি না। নাহলে কিন্তু আমরা অনেক সময় সমস্যায় পড়ি যে নাম ভুল আছে, ডাক নম্বর ভুল আছে, খতিয়ান নম্বর ভুল আছে, আমার ঠিকানা ভুল আছে বা আমার জাতি ভুল হয়ে গেছে, এরকম কিন্তু আমাদের প্রায়ই এগুলো চলে আসে। সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা যাচাই করে নেবেন যে খসড়াটা প্রথমে, আর খসড়াটা মনোযোগ সহকারে দেখে নেবেন এবং দেখবেন যে খসড়াতে যেখানে যেখানে ভুল রয়েছে সেখানে সেখানে একটা লাল মার্ক দিয়ে সেটাকে কিন্তু অবশ্যই গোল করে দেবেন। এবং যখন মূল স্ট্যাম্প পেপারে লিখতে যাবে, বিশেষ করে কম্পিউটারের যে প্রিন্ট করতে যাবে, তখনই কিন্তু আপনারা এটা কিন্তু দেখে নেবেন মূল কম্পিউটারে, তখন বলে দেবেন যে এই এই জায়গায় এই ভুলগুলো ছিল, তখন কিন্তু এটা সংশোধন করে নিতে হবে। নাহলে কিন্তু আবার সেই তখন আপনাদেরকে যেতে হবে সংশোধন করার জন্য, সেটা আবার একটা আলাদা ব্যাপার হয়ে যাচ্ছে। এবার এইগুলো তো গেল এই ব্যাপার, এছাড়াও আরও কিছু ব্যাপার রয়েছে। এবার আপনি ই অ্যাসেসমেন্ট বা কোয়ারি স্লিপে যে হয়েছিল যেটা, তাহলে প্রথমে আপনাকে WB রেজিস্ট্রেশন gov.in-এ সেই জমির বাজার মূল্য দেখে নিতে হলো। এবার এই বাজার মূল্য যখন আপনি দেখলেন, তাহলে এই বাজার মূল্য যখন আপনি দেখলেন তখন দেখলেন আপনার বাজার মূল্য বা মার্কেট ভ্যালু 10 লক্ষ টাকা। এবার বর্তমানে সেল ডিডের ক্ষেত্রে যখন আপনি জমি কিনছেন তখন কিন্তু রাজ্য সরকার একটা ট্যাক্স বসানো আছে মার্কেট ভ্যালুর, বিশেষ করে 8% ট্যাক্স নেওয়া হয়। কিন্তু 31/12/2022 পর্যন্ত 2% রিডিউস রয়েছে এই ট্যাক্সের ক্ষেত্রে। বিভিন্ন টাইপের ট্যাক্স, বিভিন্ন টাইপের এই বিশেষ করে সাব রেজিস্ট্রি ট্যাক্স রয়েছে, সেই ট্যাক্সের বিষয়ে এখানে 2% কিন্তু রিডিউস আছে, তো একটা গ্রেস পিরিয়ড রয়েছে। তারপরে যদি করেন তাহলে মোটামুটি 8% তো ধরেই রাখেন, তারপরে হয়তো সরকার আর উপরে বাড়াতেও পারে, সেটা আলাদা ব্যাপার। তবে আপনাদেরকে যেটা আমরা বলছি যে দেখা গেল আপনার 10 লক্ষ টাকা মার্কেট ভ্যালু, তাহলে যদি 8% হয় তাহলে মোটামুটি আপনার 80,000 টাকা স্ট্যাম্প ডিউটিতে লাগবে। এবার রেজিস্ট্রেশন ফিজের ক্ষেত্রে আপনার মার্কেট ভ্যালুর 1%, তাহলে মার্কেট ভ্যালুর যদি 1% হয় তাহলে মোটামুটি ধরে নেন 10 লক্ষ টাকা যদি মার্কেট ভ্যালু হয় তাহলে 1% আপনার তাহলে দাঁড়াচ্ছে 10 লক্ষ টাকার 1% 1,000 টাকা রেজিস্ট্রেশন ফিজের ক্ষেত্রে লাগবে। সেক্ষেত্রে তাহলে আপনার এদিকে লাগলো 80,000 টাকা আর এদিকে 1,000। এইভাবেই কিন্তু ই হবে রেজিস্ট্রেশন ফিজ এবং স্ট্যাম্প ডিউটি লাগবে। স্ট্যাম্প ডিউটি এবং যখন আপনি দিয়ে দিলেন তারপরে গিয়ে কিন্তু আপনাকে সাব রেজিস্ট্রি অফিসে যেতে হবে। এবার এই যে টাকা পেড, টাকা পেডটা আপনারা অনলাইনেও করতে পারেন বা অফিসে গিয়ে নগদ বা ইন ক্যাশ সেটাও কিন্তু সাবমিট করতে পারেন, এটা হতে পারে। আর এবার যখন সাবমিট করলেন বা ইন ক্যাশ দিলেন টাকাটা, সেটাও করতে পারেন আপনারা। তারপরে কিন্তু আপনাকে আপনার যে বিশেষ করে সিগনেচার রয়েছে সেটা কিন্তু সিগনেচার করতে হবে। এবার আর এখন কিন্তু এমনি সিগনেচার নয়, সেটা ডিজিটালি সিগনেচার ওই সাব রেজিস্ট্রি অফিসে করতে হবে। ডিজিটালি সিগনেচার করার পর আপনারা আরেকটা জিনিস রয়েছে, সেটা হলো আপনার আঙুলের ছাপ লাগবে। জানেন এখন আমরা বায়োমেট্রিক যে ছাপ সেই ছাপটা লাগবে, এমনি ছাপ নয়। যেমন আমরা কোনো কিছু টাকা তুলতে গেলে বায়োমেট্রিক ছাপ দিই আধার কার্ডের অনুসারে, সেই রকমই কিন্তু বায়োমেট্রিক ছাপ আপনার নিয়ে নেওয়া হবে। শুধু এই ছাপটা লাগবে যিনি জমিটি বিক্রি করছেন তার লাগবে, ডিজিটালি সাইন
তার লাগবে। আপনার কিন্তু যেহেতু জমিটি কিনছেন আপনি, আপনার কেনা হিসাবে অতটা কিছু লাগবে না। এটাই হলো মূল কথা। যদি আপনাদের এরকম কোনো ব্যাপার, বিশেষ করে জমি রেজিস্ট্রির ব্যাপারে কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আর সবসময় মনে রাখবেন, যেটা করবেন সেটা বুঝে শুনে করবেন এবং অরিজিনালি সবসময় করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ঠকবেন না। আর সুস্থ মাথায় ধীরে ধীরে সমস্ত পেপারসগুলো চেক করে নেবেন, নাহলে কিন্তু তখন পরবর্তীকালে যেটা বললাম, নাম ভুল, দাগ নম্বর ভুল, খতিয়ান ভুল বা সমস্ত কিছু ভুল রয়েছে, এরকম কিন্তু হয়ে যেতে পারে। তাহলে এগুলো কিন্তু আপনারা দেখে রাখবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ।